চিকিৎসায় গাফিলতিতে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ কাঠগড়ায় জোকাই এসআই হাসপাতাল পরিবার সূত্রে খবর করোনা আক্রান্ত ঠাকুরপুকুরের বাসিন্দা 66 বছরের রাজিয়া হোসেনকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের দাবি প্রথম দুদিন রোগিনীর সঙ্গে ফোনে কথাও হয় কিন্তু দুদিন তিনি ফোন ধরছিলেন না এরপর গতকাল হাসপাতালের তরফে পরিজনদের জানানো হয় অক্সিজেনের অভাবে রোগিনীর মৃত্যু হয়েছে পরিবারের অভিযোগ রোগিনীর মাথায় ক্ষত রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এই রোগিনীর ঠাকুরপুকুর থানায় নিয়ে অভিযোগ দায়ের হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনো পাওয়া অক্সিজেন সিলিন্ডারে ফ্লো মিটারের কালোবাজারি এবিপি আনন্দের খবরের জেরে দ্রুতদের পুলিশ হেফাজতের নির্দেশ শালিপুর আদালতের আজ ফের দ্রুতদের আদালতে তোলা হবে এবিপি আনন্দের প্রতিবেদনে অক্সিজেন সিলিন্ডারে ফ্লো মিটারের কালোবাজারির পর্দাফাশ গ্রেপ্তার সোনারপুরের বাসিন্দা বাপ্পা রাউত ও প্রিন্স হালদার ওরফে রাহুল পুলিশ সূত্রে খবর ধৃতরা কেপিসি মেডিকেল কলেজে প্রাইভেট অ্যাম্বুলেন্স চালায় সেই সূত্রে ফ্লো মিটারের কালোবাজারি করছিল ধৃতদের এদিন আলিপুর আদালতে তোলা হলে একদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত আমরা তাদের দুজনের কাছ থেকে দুটো সিজ করে নিয়ে আসি তাদেরকে তদন্তে পাওয়া যাচ্ছে আরও আছে ফ্লো মিটার সেই কারণে পুলিশকে আমরা সিজিএম আলিপুরের কাছে আমরা সাবমিশন করি পুলিশ কাস্টাডি আগামীকাল অবধি কোর্ট পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছেন করোনা আবহে খাস কলকাতায় কিভাবে অক্সিজেনের ফ্লো মিটারের কালোবাজারি চলছে তার পর্দাফাশ করেছে এবিপি আনন্দ দুটো মিটার পাওয়া যাবে দুটো মিটার হ্যাঁ যাবে কোথা দিয়ে বলছেন আমি বলছি বিরাটি থেকে ও আচ্ছা তাহলে আপনাকে নিয়ে যেতে হবে যাদবপুর থেকে হ্যাঁ কেবিজের ভিতরে ঢুকে আসুন ওকে ঢুকে আসি দেখে সিকিউরিটি অফিসে আছে ওখানে ওয়েট করুন আমি আসছি বুধবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরি আমরা এই প্রতিবেদনের ভিত্তিতেই তদন্তের জন্য যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতাল এবিপি আনন্দের প্রতিবেদনে স্পষ্ট ধরা পড়েছিল কিভাবে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে কালোবাজারে ফ্লো মিটার বিক্রি হচ্ছে কত করে পড়বে 9 করেই লাগবে 9 করে হবে তাহলে 9.5 করে বলেছিলাম আপনি বলুন কমাতে আমি বললাম 5 করে কম দেবেন 1000 টাকা কম দেবেন না আমি আমাকে অনেক কষ্ট করে 4000 4.5 হাজারও পাওয়া যাচ্ছে মানে কি করি কিন্তু একদম 9000 টাকা করে নেবেন এরকম হলে আমি দিচ্ছি না হলে আমি নিয়ে রেখে দেবো অসুবিধে নেই কাস্টমারও পেয়ে যাবো এরপরই কেপিসি কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে যাদবপুর থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে দুটি অক্সিজেন ফ্লো মিটার উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ পার্থপ্রতিম ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে